তোমাদের একটু আমাদের ব্যাকগ্রাউন্ডে তোমাদের কিছু দেখিয়ে দিচ্ছি। দেখো এই মন্দির রয়েছে, আর এর সাথে সাথে এই যে চন্দ্রোদয় মন্দির রয়েছে। ভাবছিলাম যে কবে আসবো কবে আসবো, নতুন মন্দির দেখতে। এই যে ঠিক এই নতুন মন্দিরের সামনেই আছি, কিন্তু আমরা তো ওইখানে গেট রয়েছে বোধ হয়, ওই গেট দিয়ে ঢুকতে হবে। তো নাম কে ভাই তেরা? আচ্ছা, ঘর পর কাহা পর? মহারাষ্ট্র। মাত্র 10 টাকা আসবে। ও দারুন দারুন গেছে, দারুন। 2000 years যে রুমটা নিয়েছি সেই রুমটা যে মায়াপুর 1 নম্বর গেট আছে ওইখান থেকে 5 মিনিটের দূরত্ব। আর এই যে রুম, এই রুম ভাড়া নিয়েছে আমাদের 1800 টাকা। তেমন এইখান থেকে ওই 1200 থেকে শুরু আছে, 5000 পর্যন্ত আছে, আর ডোর আছে। ঠিক এই যে গেট আছে, গেটটা তোমাদের দেখাচ্ছি একটু। এই যে গেট আছে, এই গেটটা এইখান থেকে একদম ঘাটের পাশেই কিন্তু আমাদের রুমটা, পুরো ঘাটের পাশেই। মায়াপুর যে গঙ্গার ঘাট আছে, ঘাটের পাশেই আমাদের রুমটা কিন্তু নেয়া। তো তাহলে কন্টিনিউ, গেটে যে গঙ্গার গেট, এই যে সামনে আছে যে ইসকন। তো গাইস দেখতেই পাচ্ছ, চলে এসেছি আমরা মায়াপুর ইসকন মন্দিরে। নতুন যে মন্দিরটা উদ্বোধন হয়েছে সেটাও দেখবো, তোমারও দেখাবো। অনেক দিন আগে এসেছিলাম যেহেতু, তো চন্দ্রোদয় মন্দিরটা তখনও উদ্বোধন হয়নি, তো রিসেন্টলি 5-7 দিনের মধ্যে উদ্বোধন হয়ে গেছে। তো ওর জন্যে চলে এসেছি চন্দ্রোদয় মন্দির দেখতে। কেমন লাগছে ভাই কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না, সাবস্ক্রাইব লাইক এটা তো মাস্ট বি, এটা করবেই। আর এদিকটা আমাদের রুম ছিল হোটেল, তো তারপরে আমরা যাচ্ছি এখন এই ইসকন মন্দিরের মধ্যে। মেন কথা হচ্ছে এখানে আমরা আসার পরে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, বৈকাল হয়ে গেছে, 4:30 একটু ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে দেখি যে প্রায় সন্ধ্যা সন্ধ্যা অবস্থা এলাকাটা। তার মানে এটা একটা মার্কেটও ধরতে পারো, এটা একটা বিশাল বড় মার্কেট। তো এই মার্কেটে সবসময়ের জন্য মানুষজনের ঢল নেমেই থাকে, নেমেই থাকে এখানে মানুষজনের ঢল। এই দেখো এই যে পুরোটা মার্কেট, ফুল পুরোটাই মার্কেট। এইখানে জায়গা ফেমাস ফেমাস জায়গা তোমাদের দেখাবো। এই যে একটা জায়গা, এই যে ঠিক এই মন্দিরটার সামনে, এই যে এখানে খুব বসার জায়গা আছে, যে কাঠ গাছ আছে, কাঠ ফুলের গাছ। এই এই যে জায়গাটা খুব ফেমাস, তোমরা একটু দেখো সামনে, দেখো কত ফুলের গাছ, সত্যি দেখো। এই যে কিন্তু এই আগের ভিডিওতে তোমার দেখিয়েছি মায়াপুরের যে মন্দিরটা, এবং আজ ডুববো, আজই ডুববো চন্দ্রোদয় মন্দির। এই চন্দ্রোদয় মন্দিরটাকে চলো দেখা যাক, ঢোকা যায় কি যায় না। ভাবছিলাম যে কবে আসবো কবে আসবো, নতুন মন্দির দেখতে। এই যে ঠিক এই নতুন মন্দিরের সামনেই আছি, কিন্তু আমরা তো ওইখানে গেট রয়েছে বোধ হয়, ওই গেট দিয়ে ঢুকতে হবে। তো এখানে দেয়া আছে দেখতে পাচ্ছ, ওই যে এই ইনারা হচ্ছে বই বিক্রি করছে, বুক বুক। হ্যাঁ ও আবার তিন, কিতনা রুপে? এনি ডোনেশন, কিপ ইট, it costs around 100, you can give around 100. Oh, wow. আচ্ছা মন্দির, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আগের বার তোমাদের দেখিয়েছিলাম এই থিয়েটারটা, দেখো এই যে থিয়েটার, আর এই সামনে রয়েছে পুরো মায়াপুর যে ইসকন মন্দির। এটা ঘুরতে গেলে কিন্তু এই যে এরকম গায়েও পাওয়া যাবে, দেখো গরুর গাড়ির চাকা লাগানো, দেখো কি সুন্দর একটা প্রকৃতি, কত সুন্দরভাবে দেখো দেখেছে, দেখো কত সুন্দরভাবে গায়ে, আর দেখো কি বড় সাইজে। এই পাশের থেকে খুব ভয়ও লাগবে, দেখো কিন্তু এইখানে মায়াপুর যতটা লোক থাকে তার থেকে কিন্তু তোমার মানুষের ঢলটা বেড়ে যায় কিন্তু সন্ধ্যা হলে, যেহেতু এখানে আরতি করতে হয়, ভিতরে আরতি করে মানুষের। এই মন্দিরটা নাকি এখনো আমাদের ঢুকতে দেবে না, যে 2-3 দিন খোলা ছিল, ঠিক তো সেই বললো তো সেই, তো এই কাপ খুলে গা। ও ওপেনিং কে কিতনা দিন বাদ হওয়া হোগা, কিতনা নাম কে ভাই তেরা? আচ্ছা ঘর পর কাহা পর? মহারাষ্ট্র। ঠিক আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে মায়াপুর মন্দিরের মধ্যে ভিতরের প্রকৃতি তোমাদের দেখিয়েছিলাম, মনে পড়ে কি? যদি না দেখে থাকো আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, এর আগের যে ভিডিওটা ছিল সে ভিডিওটা শেয়ার করে দেবো। এখন তোমাদের ভিতরে সন্ধান বই আছে, হিন্দি ইংলিশ বাংলা সব ভাষারই বই আছে এখানে, খুব ব্যস্ত মোবাইল দেখার জন্য তোমাদের এই ভিডিও, ঠিক আছে। আর আরেকটা তোমাদের নতুন একটা কিছু দেখাচ্ছি, দেখো এই গাছটা পুরো লাইটে লাইট কিন্তু একদম,
সুন্দর লাগছে কিন্তু। তোমাদের একটু বাইরের একটু সন্ধ্যাটা তোমাদের দেখাবো, বাইরে যে সন্ধ্যাটা, ভিতরে তো এর আগের ভিডিও তোমাদের দেখিয়েছি, দেখো তোমার বাইরে একটু সন্ধ্যা, বাইরের সন্ধ্যা প্রত্যেকটা দিনে এখানে সন্ধ্যার সময় পেয়ে যাবেন। এই এরকম চলে এসছি, যেহেতু আমরা এখন আছি এইখানে বিশাল বড় বিল্ডিংয়ের মধ্যে, খাবার দাবার পরিবেশন করে এখানে কিছু সীমিত টাকায়। দেখো এ তার সামনে কত সুন্দর গার্ডেন। 12টার পরে আসলে কিন্তু আপনারা এই ভোগ প্রসাদ কিন্তু কিছুই পাবেন না কিন্তু আপনারা। এখানে কিন্তু রয়েছে এই যে গদা ভবন, এই গদা ভবনে কিন্তু বেটার ফুড পাওয়া যায়। আর তার সামনে রয়েছে এইখান স্টলগুলো, এই যে জামা প্যান্টের ঠিক পিছনে কিন্তু এটা, এই যে এখানে গাড়িও পার্ক করা যায় এখানে। এইখানে কিন্তু বিভিন্ন স্টেটের থেকে মানুষজন সবসময়ের জন্য আসা যাওয়া করে বেশি। এখানে দেখতে পারবেন যে বিদেশিরা, পরিষ্কার মানুষ, বিদেশিরা বেশিরভাগ এখানে থাকে কিন্তু। আমি কিন্তু ভেবেছিলাম যে ইসকন মন্দিরে এখন আসলে এই ওপেনিং যেটা হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো, কিন্তু না, এটা কিন্তু আমরা দেখতে পারিনি কিন্তু। এটা খুবই কষ্টদায়ক বিষয়। নেক্সট টাইম আমরা আসবো অবশ্যই, চন্দ্রদায় মন্দিরটা ওপেনিং যখন হবে তখন আবার তোমাদের দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছ এই যে তোমাদের দেখাচ্ছি শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের যে দৈনিক অনুষ্ঠান আছে সেই সূচিগুলো এখানে রয়েছে। এই যে এই পুরো, এই যে পুরো ডিটেলসে পুরো লেখা রয়েছে এখানে, দেখতে নিশ্চয়ই তোমরা পাচ্ছ। এইভাবে তোমরা কোনটা তোমাদের ভালো লাগবে, কীভাবে তোমরা মেনটেন করতে পারবে কিন্তু এখানে তোমরা আসতে পারো, সেইভাবে তোমরা সেই সময় নিয়ে আসবে। এইসব দোকানপাট আছে কিন্তু, প্রচুর দোকানপাট আছে বলছি তো। আমার মনে হয় যে এই ভিতরের থেকে না কিনে বাইরের থেকে কিনলে অনেক কিছুটা টাকা তোমাদের বেঁচে যেতেও পারে, অনেক কম বাইরে, ভিতরের থেকে বাইরের দামটা অনেক কম। তো তোমাদের যে দিনের বেলা, যে দিনের যে প্রকৃতি মায়াপুরটা, সেটা কিন্তু তোমাদের আমরা এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি যে মায়াপুর যে দিনের প্রকৃতি কেমন আছে। আর আজকে তোমাদের দেখাবো ঠিক রাতের প্রকৃতি। তোমাদের ব্যাকগ্রাউন্ডে তোমাদের কিছু দেখিয়ে দিচ্ছি, দেখো এই মন্দির রয়েছে আর এর সাথে সাথে এই যে চন্দ্রোদয় মন্দির রয়েছে, দেখো মন্দিরটা একটু সুন্দর হবে দেখো। কিন্তু এর টোটাল বি কমপ্লিট হতে এখনো 2-3 বছর সময় লাগবে। আরে মায়াপুর আসার একটাই কারণ যে আমি যেন চন্দ্রোদয় মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারি, কিন্তু পারলাম না, দুঃখের বিষয়। আর এই যে এই মন্দিরটা, এই মন্দিরটাতে কিন্তু ঢোকার সামনে বিভিন্ন রকম স্টল আছে, যে বিভিন্ন রকম স্টল আছে সব মন্দিরের সামনে কিন্তু স্টলগুলো আছে, বই আছে এখানে, ভগবানের যে থিমগুলো রয়েছে এখানে, প্রসাদ ঠিক সীমিত টাকায়। এই যে ভগবানের যে গেট লেখা রয়েছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির, এই যে চন্দ্রোদয় মন্দির ঠিক পাশে এটা, আর হচ্ছে ওই সাইডটা সামনে রয়েছে কিন্তু। আমি কিন্তু এই যে আমাদের চন্দ্রোদয় মন্দিরের থেকে বেরিয়ে আমি যাচ্ছি রুমের দিকে, কিন্তু আমার রুম 2-3 মিনিটের দূরত্ব কিন্তু চন্দ্রোদয় মন্দিরের পাশেই আমাদের রুম। এই যে হচ্ছে মায়াপুর যে এই মন্দিরের সামনে যে রোডটা দেখতেই পাচ্ছ, প্রচুর মানুষের ঢল নেমে গেছে কিন্তু। এখানে বিভিন্ন রকম দোকানপাট আছে, এই যে এটা হচ্ছে কাঁসার দোকান তাই তো, এই যে আছে সন্ধ্যা বস্ত্রালয়, এই যে হচ্ছে সেই দাদা, এই যে দাদা, দাদার দোকান তাই তো দাদা তোমার, এটা কাঁসার দোকান এটা তাই তো। তো এর মধ্যে কিন্তু সব কিছুই পাওয়া যাবে, এবং এই সাইডটা ব্যাগের দোকান আছে, এই সাইডটা ঠিক আমাদের মন্দির কিন্তু। এই যে দাদা এইখানে, এই যে এই বিভিন্ন রকম জিনিসপত্র তো আছে, অল্প দামে তো কি তোমরা দিচ্ছ তো এইসব? হ্যাঁ অল্প দামে একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এদিকে লন্ডনে স্পেশাল পেন আছে 20 টাকা করে, এই যে লন্ডনের, এই যে হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্যারিসের মাল আছে, AK-47 আছে, বাচ্চাদের জন্য বড় আমদা আছে, মাত্র 20 টাকা করে। এই যে আপনি, এই যে মেশিন, হ্যাঁ AK-47 আছে, এই যে আপনি একটা ফুলের দাঁড়ে নেবেন, অন্য জায়গায় কিনবেন হ্যাঁ 30 টাকা নেবেন, আমার কাছে কিন্তু 90% ডিসকাউন্ট, যেটা মাত্র 10 টাকা আসবে। ও দারুন দারুন কিন্তু, দারুন দারুন, মাত্র 10 টাকাতে আসবে 90%। আচ্ছা তোমার দোকানটার নাম কি একটু বলো? আমার দোকানের নাম সন্ধ্যা বস্ত্রালয়। নাম কি তোমার? আমার নাম হচ্ছে জাগসি। আচ্ছা এই যে তোমাদের দোকান, তো সকাল কটা থেকে তোমরা এন্ট্রি করো এই যে দোকানে? আমাদের দোকান এন্ট্রি হয় একদম রাতে থেকে বেজা, কেন বেশি স্টাফ দেনে সবসময়ের জন্য তাই তো, কি এই একটা দোকানে দুটো মানুষ তাই তো নাকি?
তার মানে কি বুঝতেই তো পাচ্ছেন ভাই এখানে কেমন বেচা কেনা হয়। দেখো আমার মনে হয় যে এই মায়াপুর ইসকন মন্দিরে আসতে হলে তো সকালের দিকটা আসাই বেটার, সকালে আসবেন, থাকবেন, ঘুরবেন এবং ঠিক সন্ধ্যার পরে এখান থেকে বেরিয়ে যাবেন। কিন্তু সন্ধ্যার সময় আসলে কিন্তু এটা কিছুটা তোমরা মিস করে যাবে, দিনের যে প্রকৃতি সেটা সকাল 8টা 10টার পরেই খোলে গেটগুলো কিন্তু মায়াপুরের। ভাববেন না এত সকালে মায়াপুরের গেট খোলে না, 8টা 10টার পরেই গেট খোলে। এই যে আমাদের যে হোটেলটা নিয়েছিলাম, এই হোটেলের ঠিক এই যে আমাদের গাড়ি রয়েছে, তো আমাদের হোটেলের ঠিক পেছনে এই হোটেলেরই জায়গা কিছুটা, এই দেখো পাশে। এটাই হচ্ছে মেন কথা যে আমাদের তো মায়াপুরের যে সকাল সন্ধ্যা এই রাত এইখানে কীভাবে কাটাতে হয় সব কিছুই তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে বললাম। আর আমাদের হোটেলটা দেখলাম কোন হোটেলে আসলে ভালো হয়, বেটার হয়। কিন্তু এখন আমরা কিন্তু আমাদের গাড়ি যে রেডি, তো আমরা মানে আমি এখন বেরিয়ে যাব কোথায়, বাড়ির উদ্দেশ্যে। তাহলে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমাদের এখন মায়ানগরীতে আসুন, এখন লেট করো না, তাতে মায়ানগরীতে চলে এসো। ভিডিওটা এন্ড করছি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ এখনও ভুলবে না। টাটা, বাই।